আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা রাজবাড়ী সরকারি কলেজ। আমাদের কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং আন্তরিক প্রাণঢালা অভিনন্দন। আমরা করোনাকালীন সময়ে তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস নিতে পারছি না বলে খুবই দুঃখিত। তবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদেরকে অনুসরণ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যখন সুযোগ হবে তখন তোমাদের সঙ্গে সরাসরি আমরা ক্লাস করব বলে আশা রাখি। যাই হোক, আজকের এই প্রথম ক্লাসটি আমি নেওয়া শুরু করলাম। তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমি প্রথমেই আমার পরিচয়টি দিয়েছিলাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, নিজ গ্রাম কালীনগর, পোস্ট খাগজানা, উপজেলা কালোখালী, জেলা রাজবাড়ী। তোমাদের আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সিলেবাসের সঙ্গে। আমাদের পাঠ্যভুক্ত যে বইটি আছে সে বইটিতে আমাদের গদ্যের সংখ্যা আছে 30, পদ্যের সংখ্যা আছে মোট 30, ও আমাদের একটি সহপাঠ আছে যেখানে একটি নাটক আছে, একটি উপন্যাস আছে। আমাদের মনে রাখতে হবে আমাদের বোর্ডভুক্ত সিলেবাস বা আমরা যে অংশটির পরীক্ষা দিতে চাই সে অংশটির সিলেবাস একটু ছোট। আমরা এখানে বাংলা প্রথম পত্র গদ্য এবং কবিতা দুই অংশে বিভক্ত করে পাব। আমাদের গদ্য অংশে মোট 12টি গদ্য রয়েছে, কবিতা অংশে মোট 12টি কবিতা রয়েছে, সহপাঠ থেকে একটি উপন্যাস এবং একটি নাটক রয়েছে। আমরা সকলের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডে গদ্যাংশের প্রথম গদ্যটি হচ্ছে বিড়াল, প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এরপর যথাক্রমে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, তাশাদ্দুক্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পর কাজী নজরুল ইসলাম, জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, জাদুঘরে কেন যাব আনিসুজ্জামান, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গিদা মোপাদশা। এই হচ্ছে আমাদের মোট 12টি গদ্য। এরপরে আমরা কবিতা অংশে যেতে চাই, কবিতার সঙ্গে পরিচয় করে যেতে চাই। কবিতার যে কয়টি আছে তার মধ্যে প্রথম কবিতাটি হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ, মাইকেল মধুসূদন দত্ত, ঐকতান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাস, তাহারই পরে মনে বেগম সুফিয়া কামাল, সেই অস্ত্র আহসান হাবিব, 18 বছর বয়স সকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1979 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উপায়দুল্লাহ, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক, লোকলোকান্তর আল মাহমুদ, রক্তে আমার অনাদি অস্থি দিলোয়ার। সহপাঠ যে অংশটি পাবো আমি আগেই বলেছি, সহপাঠে আমাদের দুটি ছোট অংশ আছে, একটি উপন্যাস আর একটি নাটক। উপন্যাসটি হচ্ছে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ, সিরাজুদ্দৌল্লা, নাটক সিকান্দার আবু জাফর। আমি আমাদের বাংলা প্রথম পত্র গদ্য এবং কবিতা অংশের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। আবারও বলছি আমাদের গদ্য অংশে গদ্য আছে 12টি, কবিতা আছে 12টি, এবং আমাদের যে সহপাঠ আছে সেখানে আমাদের দুটি অংশ আছে, একটি নাটক একটি উপন্যাস। মোট আমাদের অংশের সংখ্যা হবে 26টি। আমরা সিলেবাস পরিচিতি দ্বিতীয় পত্রে যেতে চাই। দ্বিতীয় পত্রে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমি বোর্ড পরীক্ষার অন্তর্ভুক্ত পরীক্ষা সম্পর্কে দু চারটি কথা বলে রাখতে চাই। আমরা বরাবরই জানি আমাদের এখন পদ্ধতি হচ্ছে সৃজনশীল পদ্ধতির। আমাদের বাংলা প্রথম পত্রে
আমরা মোট 100 নম্বরের পরীক্ষা দিব। তার মধ্যে এমসিকিউ 30, এমসিকিউ 30টি 26টি অংশ থেকেই আসবে কম বেশি। আর আমাদের সিকিউ হচ্ছে 70, মনে রাখতে হবে 70 অংশটি আবার বিভিন্নভাবে বিভাজন হয়ে গেছে। আমাদের 70-এর অংশ থেকে আমরা সাধারণত গদ্য অংশ থেকে মোট 4টি উদ্দীপক পাবো, উদ্দীপক সহ প্রশ্ন পাবো। কবিতাংশ থেকে মোট 3টি উদ্দীপক সহ প্রশ্ন পাবো। নাটক থেকে 2টি উদ্দীপক সহ 2টি প্রশ্ন পাবো। উপন্যাস থেকে 2টি উদ্দীপক সহ 2টি প্রশ্ন পাবো। তার মানে আমরা মোট 11 সেট উদ্দীপক সহ প্রশ্ন পাবো। 11 সেটের মধ্যে মনে রাখতে হবে আমাদের 9টি উত্তর করতে হবে। আবারও বলছি, মোট 11টি উদ্দীপক সহ প্রশ্ন থাকবে এবং আমাদের 11টি উদ্দীপকের মধ্যে থেকে মোট 9টি উদ্দীপক সহ প্রশ্নের উত্তর করতে হবে। যাই হোক, আমাদের এই 9টি প্রশ্নের উত্তর করতে হবে। এর মধ্যে আমাদের মনে রাখতে হবে আমরা গদ্যাংশ থেকে কমপক্ষে 2টি উত্তর দিতে পারবো, কবিতাংশ থেকে 2টি উত্তর দিতে পারবো, নাটক থেকে 1টি দিতে পারবো, উপন্যাস থেকে 1টি দিতে পারবো। মোট 6টি কমপক্ষে আমাদের 1টি জায়গা থেকে পরীক্ষা দিতে হবে। আর 1টি উদ্দীপক সহ প্রশ্ন, যেটা আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা গদ্য, কবিতা এবং নাটক, উপন্যাস এই 4টি অংশের যে কোনো 1টি জায়গা থেকে 1টি উদ্দীপক বেশি উত্তর করতে পারবো। যাই হোক, আমাদের মোট নম্বর 100, বিভাজন 30 এমসিকিউ, 30 সিকিউ। এরপরে অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে অংশটি আছে, এই অংশটি আমাদের কোনো এমসিকিউ নেই। আবারও বলছি, আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে অংশটি আছে, সেই অংশটিতে আমাদের কোনো সিকিউ নেই, এমসিকিউ নেই। সবই এক কথায় সিকিউ, অর্থাৎ সবই আমাদের লিখতে হবে। যাই হোক, আমরা সেই সিলেবাস পরিচিতি দ্বিতীয় পত্রটি সম্পর্কে আমরা একটু দেখতে চাই এবং পরিচিত হতে চাই। দ্বিতীয় পত্রে আমরা ব্যাকরণ নামক একটি অংশ পাবো, যেখানে 30 নম্বর রয়েছে। 30 নম্বর ব্যাকরণের মধ্যে আমরা পাবো আরও 6টি অংশে বিভাজন। ব্যাকরণ 30-এর আবার 6টি অংশে বিভাজন, এটা একটু মনে রাখার চেষ্টা করো। বাংলা শব্দের উচ্চারণ, এই জায়গা থেকে 5 নম্বর প্রশ্ন করা হবে। 2, বাংলা শব্দের বানান শুদ্ধিকরণ নম্বর 5, এখান থেকে 5 নম্বরের। 3, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে 5। 4, বাংলা শব্দের গঠন, বাংলা শব্দের গঠনের মধ্যে থাকবে সমাস, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ নম্বর 5, বাক্যতত্ত্ব নম্বর 5। এরপরে 6 নম্বর অপশনে থাকবে আমাদের বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ নম্বর 5। তাহলে আমরা 6টি অংশই দেখেছি। 6টি অংশ থেকে আমরা বলছি মোট নম্বর 5 করে হলে হবে 30। আরেকটি অংশ আমাদের আছে বাংলা দ্বিতীয় পত্রে। আমরা কিন্তু আগেই বলেছি বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নেই, সবই লিখতে হবে। তাহলে নির্মিতি অংশে অংশ নামক আমাদের একটি অংশ আছে। এই নির্মিতি অংশে আমাদের মোট 70 নম্বর আছে। এর মধ্যে দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনুবাদ অংশ থেকে 1টি প্রশ্ন থাকবে বোর্ড পরীক্ষায় এবং পারিভাষিক শব্দ থেকে 1টি। তার মানে হয় অনুবাদ থেকে প্রশ্ন উত্তর দিতে হবে, আর নয় পারিভাষিক শব্দ থেকে। ঠিক একই প্রক্রিয়ায় 8 নম্বর দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা 1টি এবং ভাষণ ও প্রতিবেদন থেকে 1টি নম্বর, এভাবেই 10। বৈদ্যুতিন চিঠি বা বৈদ্যুতিক চিঠি, খুদে বার্তা 1টি এবং পত্র থেকে থাকবে 1টি, মোট নম্বর 10। সারসংক্ষেপ অথবা সারাংশ অথবা সারমর্ম থেকে 1টি এবং ভাব সম্প্রসারণ থেকে 1টি, মোট নম্বর 10। সংলাপ থেকে 1টি এবং খুদে গল্প থেকে 1টি, মোট নম্বর 10। এরপরে আমরা 12 নম্বরে পাব রচনা, যেখান থেকে 5টি রচনা থাকবে, আমাদেরকে 1টি উত্তর করতে হবে। যাই হোক, সিলেবাস পরিস্থিতিতে তোমাদের অন্তত ধন্যবাদ। এরপরে আমরা সিলেবাস পরিস্থিতির পরে আমরা এখান থেকে সামান্য একটু আলোচনা করে রাখি। আমরা দেখেছি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র দুটি অংশে বিভক্ত। যাই হোক, দুটি অংশে বিভক্ত ভয়ের কোনো কারণ নাই, আমাদের এখানে সবই লিখতে হবে। সময় বিভাজনটাও একসময় হয়তো বলে দেবো, তোমরা পেয়ে যাবে তোমরা যে সিলেবাস
পেয়ে গেছো বা আমার আমার নিকট থেকে যে সিলেবাস দেখলে তোমরা অতিসত্ব চেষ্টা করবে মূল টেক্সট বই জোগাড় করে এবং ভালো মানের কিছু গাইড জোগাড় করে পড়ালেখা করা। আমরা যে সিলেবাস তোমাদের সামনে তুলে ধরলাম, সিলেবাস সম্পর্কে তোমাদের যে ধারণা দিয়েছি, এর বাইরে আমরা এখন চেষ্টা করব তোমাদের মূল অংশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের মনে রাখতে হবে আমাদের যে প্রথমে কবিতা আছে, আমি আজকে এই ক্লাসটি কবিতা দিয়েই শুরু করব, আশা করি তোমাদের ভালো লাগবে। কবিতার নামটি তোমাদের হয়তো ইতিপূর্বে জানা হয়ে গিয়েছে, তবু আবারও তোমাদের সামনে আনছি। কবিতাটির নাম বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যিনি লিখেছেন তিনি আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এই মহাকবি আমাদের জন্য অনেক কিছু, বিশেষত বাংলা সাহিত্যে অনেক কিছু দিয়ে গিয়েছেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা স্বরে তাকে স্মরণ করব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি এসেছে মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাদ বধ থেকে। মেঘনাদ বধ কাব্যটি রচিত হয়েছিল 1961 সালে। এই যে একজন মহান কবি বা আমাদের বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র, তার সম্পর্কে আমরা দু চারটি কথা না বললেই নয়। আমরা সেই কবি সম্পর্কে এখন বেশ কিছু তথ্য দেখে আসার চেষ্টা করি। আমাদের এই মহান কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন যশোরের সাগরদাড়ি উপজেলার যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে, কপোতাক্ষ নদীর তীরে তার এই গ্রামটি। জন্ম 1824। যাই হোক, এই মহান কবি আমাদের কাছে সমাদৃত শ্রদ্ধাভাজন এই কারণে যে উনি বাংলা সাহিত্যে বেশ কিছু বিখ্যাত কাব্য এবং নাটক লিখে গিয়েছেন। এছাড়াও বাংলা সাহিত্যের বেশ কিছু বিষয়ে উনি অগ্রদূত, যাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। সেই বাঙালি মহান কবি আমাদের বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হবেন না এ কথা আমরা বলতে পারি না। যাই হোক, বাংলা কবিতার অগ্রদূত বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। অতি সংক্ষেপে বলি, বাংলা সাহিত্যের কবিতায় যে জাগরণ, কবিতায় যে নতুন বৈশিষ্ট্যের আনয়ন, এই কাজটি করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এক কথায় আধুনিক বাংলা কাব্যের জনক, আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কেশবপুর উপজেলার যশোর 1824, এগুলো আমরা বলেছি। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যৌবন বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সালটি ছিল 1843, এরপরেই তার নামের সঙ্গে মাইকেল যুক্ত হয়। মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষাবিদ ছিলেন, বাংলা, আরবি, ফার্সি, তেলেগু, তামিল, হিব্রু, জার্মান, বিবিধ ভাষায় তার দক্ষতা ছিল। অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী ব্যক্তি ছিলেন। অনেক সাধনা এবং পরিশ্রমের ফলে তিনি একাধারে 10 থেকে 12টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান অনেক। আমরা আগেই বলেছি বাংলা কাব্যের অগ্রদূত বলা হয় তাকে। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ নামক নতুন একটি ছন্দের প্রবর্তক তিনি। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আগেই বলেছি মেঘনাদ বধ কাব্যটি 1961 সালে রচিত মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি। বাংলা সাহিত্যে আরেকটি বিষয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী অর্জন করেছেন মাইকেল মধুসূদন দত্ত, সেটি হচ্ছে বাংলা চতুর্দশপদী কবিতা বা সনেটের জনক। বাংলায় ইংরেজিতে সনেট বলে, বাংলায় চতুর্দশপদী কবিতা বলে। এই চতুর্দশপদী কবিতার মাইকেল মধুসূদন দত্তের আগে বাংলা ভাষায় কেউ লেখেননি, এই জন্যই বাংলা ভাষায় তাকে চতুর্দশপদী কবিতার জনক বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছু নাট্যগ্রন্থ রচনা করেছেন, নাট্যক্ষেত্রেও তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি
খুবই ভালো মানের নাট্যকার ছিলেন, তার নাট্যগ্রন্থের গুণগত মান অনেক উন্নত ছিল। আমরা দেখব যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক সন্দেশটাকে তিনি লিখেছেন। এরপরে যথারীতি বা যথানিয়মে পদ্মাবতী, এটি একটি নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্ত নাটক বলা হয় যাকে। এই প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক এটিও রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, নাম কৃষ্ণকুমারী। তাহলে আমরা পাচ্ছি বাংলা সাহিত্যের প্রথম নাটক শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। প্রহসন, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তই প্রথম দুটি উল্লেখযোগ্য এবং বিখ্যাত দুটি প্রহসন লিখেছিলেন। একটির নাম একেই কি বলে সভ্যতা, আরেকটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। যাই হোক, তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য। মনে রাখতে হবে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের প্রথম অমিতচক্র ছন্দে রচিত কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য। এরপরে যথানিয়মে ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা। ব্রজাঙ্গনা আমাদের হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী যে রাধা কৃষ্ণকে পাওয়া যায়, আমরা বলছি সেই রাধা কৃষ্ণের লীলা সম্পর্কিত সাহিত্যিক কাব্য ব্রজাঙ্গনা। বীরাঙ্গনা এটি একটি পত্রকাব্য, এখানে 11টি পত্র আছে, 11 জন পুরুষকে উদ্দেশ্য করে 11 জন নারী লিখেছিলেন। চতুর্দশ পদী কবিতা বলি, যেহেতু আমরা বলেছি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সনেটের জনক বা চতুর্দশ পদী কবিতার জনক, তার চতুর্দশ পদী কবিতার সমস্ত চতুর্দশ পদী কবিতা মিলে একটি কাব্যগ্রন্থ, এটিকে আমরা বলছি চতুর্দশ পদী কবিতা বলি। মাইকেল মধুসূদন দত্ত শুধু বাংলা ভাষায় নয়, ইংরেজি ভাষাও গ্রন্থ রচনা করেছেন। তার ইংরেজি ভাষায় দুটি গ্রন্থের নাম পাওয়া যায়, একটি ক্যাপটিভ লেডি। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু কলকাতায় 1873-এর জুন মাসে। যাই হোক, আমাদের এই মহান কবি মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। আমরা এখন পর্যন্ত মাইকেল মধুসূদন দত্তের কবি জীবন থেকে যা জানলাম তা হচ্ছে উনি মূলত কবি এবং নাট্যকার, বেশ কিছু নাটক রচনা করেছেন, বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন। আমরা আগেই বলেছি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যটি থেকেই আমাদের সিলেবাসভুক্ত বা পাঠ্যভুক্ত যে প্রথম কবিতাটি বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটি চয়ন করা হয়েছে। মনে রাখতে হবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটি ছোট নয়, এখানে অনেকগুলো চরণ রয়েছে। এই মেঘনাদ বধ কাব্যকে বড় বড় অংশে আবার ভাগ করা হয়েছে, এক একটি ভাগের নাম দেওয়া হয়েছে স্বর্গ। এই মেঘনাদ বধ কাব্যকে মোট 9টি স্বর্গে ভাগ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ যে স্বর্গটি আছে, সেই ষষ্ঠ স্বর্গের মেঘনাদ বধ বা বধ নামক যে অংশটি রয়েছে, সেই বধ নামক অংশটি থেকে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি চয়ন করা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ বাক্যটি দ্বারা আসলে কি বোঝায় বা এই ছোট্ট 3টি শব্দ দ্বারা কি বোঝায় বিভীষণের প্রতি মেঘনাদ? আমরা প্রথমেই বলার চেষ্টা করব বিভীষণের প্রতি মেঘনাদ কথাটি দ্বারা আসলে বোঝাচ্ছে বিভীষণের প্রতি বা বিভীষণের নিকট মেঘনাদ কোনো কিছু প্রত্যাশা করছেন, মেঘনাদ কোনো কিছু বলার চেষ্টা করছেন, কোনো কিছু মিনতি করছেন। এই দৃষ্টিকোণ থেকেই এই নামটি চয়ন করা হয়েছে। মনে রাখতে হবে মূল মেঘনাদ বধ কাব্যের মধ্যে কোথাও কোনো কবিতা বিশেষের শিরোনাম নেই,
আবারও বলছি, কবিতা বিশেষের শিরোনাম নেই। আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বা এই শিরোনামটি চয়ন করেছেন আমাদের পাঠ্য বইয়ের সম্পাদকেরা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল কবিতা শুরু করার আগে আসলে ছোট্ট একটি গল্প বলা উচিত। গল্প না বললে আমাদের এই কবিতাটি খুব সহজে উপলব্ধি করা যাবে না। প্রথমেই বলে রাখি, এই কবিতায় চরিত্র সংখ্যা খুবই কম। চরিত্র সংখ্যাকে যদি আমরা খুব সহজেই দুটি ভাগ করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার সম্পর্কে এখন একটি ছোট গল্প বলব, যে গল্পটি আসলে আমাদের পরীক্ষার খাতায় লেখার নয়, তবে কবিতাটি বোঝার জন্য আমাদের খুবই জরুরি। সেটি হচ্ছে, হিন্দুদের পৌরাণিক গ্রন্থ অনুযায়ী অযোধ্যা নামক একটি স্থানের রাজা ছিলেন রাজা দশরথ। দশরথের তিনজন সহধর্মিণী ছিলেন। এই তিনজন সহধর্মিণীর মধ্যে একজন সহধর্মিণীর নাম আমরা দেখাচ্ছি, অযোধ্যার রাজা দশরথ, তার তিন স্ত্রী এবং তিন সন্তান। একজন সহধর্মিণী বা প্রথম সহধর্মিণীর নাম কৌশল্যা, যার পুত্রের নাম রাম। আরেকজন সহধর্মিণীর নাম কৈকেয়ী, যার পুত্রের নাম ভরত। আরেকজন সহধর্মিণীর নাম সুমিত্রা, যার পুত্রের নাম লক্ষ্মণ। লক্ষ্মণ সুমিত্রার পুত্র, তাই তাকে সৌমিত্রী বলা হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, সুমিত্রার পুত্র লক্ষ্মণ, এই জন্য লক্ষ্মণকে বলা হয়েছে সৌমিত্রী। এবং রামের যেহেতু ছোট ভাই, যেহেতু রামের ছোট ভাই, খুব সৎ ভাই কিন্তু রামের ছোট ভাই, এই জন্য লক্ষ্মণকে বলা হয়েছে রামানুজ। যাই হোক, আমরা এই পর্যন্ত রেখে গল্পটি বলতে চাচ্ছি, অযোধ্যার রাজা দশরথের তিন স্ত্রী তিনজন পুত্র, এক পক্ষে রাম, আর এক পক্ষের ভরত, আর এক পক্ষের লক্ষ্মণ। এর মধ্যে আমরা দুই নম্বর যাকে পাচ্ছি কৈকেয়ী, এই কৈকেয়ীর পুত্র ভরত, এই ভরতের নামটি আমাদের মূল কবিতায় নেই, তবে আমাদের মূল কবিতায় রাম এবং লক্ষ্মণের নামটি রয়েছে। গল্পটি এরকম, অযোধ্যার রাজার যখন খুব বয়স হয়ে যায়, স্বভাবতই রাজ্যের নিয়ম অনুযায়ী রাম, যেহেতু তার জ্যেষ্ঠ পুত্র, রাম হওয়ার কথা ছিল রাজ্যের রাজা। কিন্তু অনেক ঘটনা ছোট করে বলছি, কৈকেয়ীর কূট চালে অর্থাৎ কৈকেয়ীর কূট পরামর্শে অযোধ্যার রাজা দশরথ সিদ্ধান্ত নেন যে ভরতকে, কৈকেয়ীর পুত্র ভরতকে রাজ্যের রাজা করবেন। এবং কথা অনুযায়ী অযোধ্যা রাজ্যের রাজাও করলেন রাজা ভরতকে, পুত্র ভরতকে। যাই হোক, এর সাথে আরেকটি কাজ করলেন, সেটি হচ্ছে কৌশলার পুত্র রাম, এই রামকে নির্বাসনে দিলেন। যাই হোক, এই অযোধ্যা রাজ্যেরই বেশ দূরে একটি পঞ্চবটী বন নামে একটি বন ছিল, সেই বনে আমাদের রামকে নির্বাসনে দেওয়া হয়। এই রাম যখন নির্বাসনে যাবেন, স্বভাবতই রাম বিবাহিত ছিলেন, রামের স্ত্রীর নাম সীতা, সীতাও তখন রামের সঙ্গী হন। এরপরের কথা হচ্ছে, আমরা সুমিত্রার পুত্র লক্ষ্মণকে দেখেছি, বা লক্ষ্মণের নাম যেহেতু শুনলাম, এই সুমিত্রার পুত্র লক্ষ্মণ, লক্ষ্মণও তখন তার দাদা রামের সঙ্গী হন। তার মানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চবটী বনে রাম, সীতা এবং লক্ষ্মণ নির্বাসিত হন। যাই হোক, নির্বাসিত হওয়ার পরে আমরা এই পর্যন্ত ঘটনাটি রেখে দিয়ে আমরা আরেকটি পক্ষের ঘটনা বলার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমাদের অযোধ্যা রাজ্যের পার্শ্ববর্তী আরেকটি রাজ্য, যেটিকে বলা হচ্ছে লঙ্কা বা শ্রীলঙ্কা, আজকের শ্রীলঙ্কা, তার রাজধানীর নাম লঙ্কা। এই লঙ্কা নগরীর বা এই শ্রীলঙ্কা নগরীর রাজা ছিলেন রাজা রাবণ। এই রাবণেরা বা রাবণ ওই রাজ্যের রাজা, এবং
রাবণের নিজের আপন ভাই এবং রাবণের পুত্রগণ সবাই খুব বড় মাপের যোদ্ধা, খুব মহান যোদ্ধা এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর। যাই হোক, এই রাবণের একজন বোনের নামকে আমরা এখানে জড়িত করব, সেটি হচ্ছে শূর্পণখা। এই শূর্পণখা রাবণের বোন। এই শূর্পণখা ওই যে আমরা বলেছি রাম সীতা লক্ষ্মণ পঞ্চবটী বনে নির্বাসিত হয়েছিলেন, ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। যাই হোক, এই রাবণের বোন শূর্পণখা এই রামকে উদ্দেশ্য করে একটি পত্র লিখেছিলেন। এটাকে আমরা অনেকটা দুষ্টুমির ছলে প্রেম পত্র বলতে পারি। এই প্রেম পত্র লিখেছিলেন, এই কথা যখন রামের ভাই লক্ষণের কানে গেল, লক্ষণ যখন শুনতে পেল যে শূর্পণখা রাবণকে চিঠি লিখেছে, তখন আমাদের লক্ষণ খুবই রেগে যান এবং রেগে গিয়ে খুব শূর্পণখাকে ধরে এনে শূর্পণখার নাক কেটে দেন। শূর্পণখা নামের সঙ্গে আরেকটি বিষয় জড়িত মনে হচ্ছে, সেটি হলো শূর্পণখা মানে হাতির সুরের মতো নাক, নাকটা দেখতে মনে হয় বেডবি ছিল। যাই হোক, আমরা দুষ্টুমি করছি, মজা করতেছি, আমরা মজার ছলেই বলছি, শূর্পণখার নাকটি কেটে দেন এবং পরক্ষণেই যা দেখা যায়, এই শূর্পণখা তার ভাই রাবণের কাছে গিয়ে অভিযোগ দেন এবং অভিযোগ দেওয়ার পরবর্তীতেই দেখা যায় রাবণ আসলে এই পঞ্চবটী বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যান। এরপরের ঘটনাটি হচ্ছে এরকম, যেহেতু রামের স্ত্রী সীতাকে রাবণ হরণ করে নিয়ে যান, বা আজকের দিনে আমরা কিডন্যাপ বলি যাকে, অপহরণ করে নিয়ে যান। এরপরেই আসলে দুটি পক্ষ হয়ে গেল, দুটি দেশ হয়ে গেল, দুটি রাজ্য হয়ে গেল। এই দুটি রাজ্যের মধ্যে এই একজন নারীকে কেন্দ্র করে এবং তার সঙ্গে অন্যান্য মর্যাদার প্রশ্ন জড়িত হওয়ার ফলে দুটি পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায় এবং এই যুদ্ধে রাবণের পরাজয় ঘটে। যাই হোক, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আগামী ক্লাসে আশা করি বাকিটা নিয়ে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।